আরো নিয়ে একটা খুশির খবর, তোমরাও শুনলে অবাক হবে। এখন হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা ব্লগ। শুনছি তাই চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, আজ হচ্ছে মহা আর বিশু। এই দেখো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, রান্নাঘরে যা কিছু আছে সব ধোয়া মোচা হয়ে গেছে। এই যে দেখো গ্যাস নিচে বসিয়ে দিলাম, সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিলাম। কাল থেকে ব্লগ করতে পারিনি, আজ একটু করলাম। তো ফ্রেন্ডস, দেখো নিচে গ্যাসের চুলোটা বসিয়ে রান্না বসিয়ে দিলাম। এখন মুগ ডাল ভাজব, সমস্ত কিছু ধুয়ে মুছে স্নান করে তারপর রান্নায় চলে আসলাম। তো এখন রান্না করে নেব। আর বিশু পরব, এই দুদিন আমরা নিরামিষ খাই, অনেকে তো পাচন খায়, সেটা আমাদের নেই। আজ নিরামিষ রান্নাবান্না করছি। মাস প্রথমের আগের দুদিন আমরা নিরামিষ খাই, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন, তারপর মাছ মাংস খাবো। বন্ধুরা, রান্নার জন্য ডিমের শাক নিয়েছি, আর দুই চোখে যা দেখা যায় সে সব শাক তুলে নিয়েছি, রান্না করব। আর হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা গ্যাট হবে, কাঁঠাল, কুমড়ো ডাঁটা, লচ্ছি, তারপরে আছে আলু, তারপরে সজনে ডাঁটা, আরও কি কি দেবো বসে সব কিছু মিশিয়ে একটা মিক্সড সবজি করব। মুগ ডাল হবে, রান্না করব আলু মটর দিয়ে। তো ফ্রেন্ডস, দেখো এখানে ওটস নিয়েছি, ওটসটা খেয়ে নেব, সকাল থেকে কিছু খাইনি, প্রায় 10:30 মতন বেরিয়ে গেছি। রান্নাবান্না করতে দেরি হবে, এখনো সবজি কাটা বাকি, শুধু ডাল মশলা মেজে সেদ্ধ ভাতটা হয়ে যাবে, এখন নামিয়ে নেব। এখন একটু ওটস খেয়ে নেব, সবজি করে দিলাম, নিজে একটু খেয়ে নিই। তো ফ্রেন্ডস, দেখো এখানে কাবলি মটর পনির দিয়ে নিরামিষ পনির ঝোল, আর রান্নাবান্না শেয়ার করতে পারলাম না। আর হচ্ছে নিরামিষ ঘ্যাট, সব রকম সবজি টবজি দিয়ে মুগ ডাল, আর হচ্ছে শাক। এই শাকটা হলো স্পেশাল, দুই চোখে যা দেখেছে সব পাতা নিয়ে এখানে শাকটা রান্না করেছি, যে একরকমের ডিমের শাক বলে এটাও আছে। শুভদপুর বন্ধুরা, এই যে দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়লাম। এই যে এখানে নিয়েছি শাক, তারপর নিরামিষ ঘ্যাট, পনিরের তরকারি, আর মুগ ডাল, আজ তো নিরামিষ রান্নাবান্না। এই দেখো গেমে যাচ্ছি, পাখা লাগিয়ে এখন আরামসে খেয়ে নিচ্ছি, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে, তাই সারাদিন তোমাদের সামনে আসতে পারলাম না, রান্নাবান্না খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসতে পারলাম না, একটু বেরোতে হয়, জানোই তো সংসারের জন্য একটু খাটতে হচ্ছে, আমাকে একটু বেশি খাটতে হচ্ছে, কি করবো বলো, সংসারের তো হাল ধরতে হবে, চাকরিটাও চলে গেছে, ছেলের পড়াশোনা, সংসার, তাই জন্য একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। তাই সত্যি বন্ধুরা, সন্ধ্যায় বাড়ি এসে মুখ খুলি, একটা খুশির খবর পেলাম, তারও নিয়ে একটা খুশির খবর, তোমরাও শুনলে অবাক হবে। এখন থেকে ইউটিউবে অটোপ্লেতেও ভিউজ আসবে, সত্যি একটা দারুণ খবর। আমাদের মতো নতুন ইউটিউবাররা যারা ভিউজ পাচ্ছিল, এখন থেকে ভিডিও থেকে আমাদের ভিউজটা কাউন্ট হবে, সত্যি খুশির খবর। কিনে অবশ্যই কমেন্টস করবে, আমার তো খুবই খুশি লেগেছে, আমার ভিউজ নেই, ভিউজ বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, তাই মন খারাপ হতে চলছিল, তারপরও চলছে, ভিডিও করছি আর কি তোমাদের সাপোর্টে। এভাবেই বন্ধুরা আমাকে সাপোর্ট করো, এভাবে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছতে পারি, তোমাদের সাপোর্ট ভালোবাসায় যাতে একটু সামনে পারি। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনোদিনই ইউটিউবে সাকসেস হতে পারবো না, তোমাদের একটু এগোতে পারবো আমার লক্ষ্য। আজকের খুশির খবরটা তোমাদেরও দিলাম, আমারও খুব ভালো লাগলো, মোবাইল খুলেই দেখি দারুণ একটা আপডেট দিয়েছে ইউটিউব, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আপডেটটা অবশ্যই বলবে, অটোমেটিক যে ভিডিও প্লে হয় সেখান থেকেও এখন ভিউজ কাউন্ট হবে। তো ফ্রেন্ডস, দেখো বাজার থেকে আসার সময় কিছু টিফিন এনেছি, এই যে দেখো নিমকি, চায়ের সাথে কুলকুরি নিমকি খাবো, আর হচ্ছে গজা, একটা ভদ্রলোক রাস্তা দিয়ে ফেরি করে বেচা কিনা করে তার সামনে বললো, নিয়ে আসলাম। আর দেখো গ্যাস লাইট নেই, মেজ বাড়ি দিয়ে গ্যাস জ্বালাতে হয়, তার জন্য একটা আনলাম,
আমার যত্র রিডাকশন আর ব্রাশ পরিষ্কার করব। দেখো ঠাকুর ঘরের জন্য দুইটা আসন আনলাম 100 টাকা জোড়া, কেমন হয়েছে? মাত্র 100 টাকা। রিডাকশন সেল থেকে কিনে আনলাম। কি বলবো বন্ধুরা, এত ভিড় বাজারে পা দেওয়ার মতো না। মানুষের কাছে পয়সা নেই বলে বাজারে এত ভিড়, এত কেনাকাটা, আর আমাদের কাছে হলে পয়সা নেই, বাকি পয়সা নিয়ে বাকি দিতে হবে, বাকি দিয়েও টাকা পয়সা পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবে, যদি ভালো লাগে একটা লাইক দেবে, আর কমেন্টস করবে অবশ্যই খুশির খবরটা তোমাদের কাছে শুনে কেমন লেগেছে আমার। আমি তো একদম এক্সাইটেড হয়ে গেছি, আমার ভিউজ নেই, ভিউজ বাড়বে, সাথে তোমাদেরও বাড়বে, আমার মতো যারা নতুন ইউটিউবার আছো। তাই কোনো কিছু না ভেবে চিনতে ভিডিও করতে থাকো, অবশ্যই ভিউজ একদিন বাড়বে, ফার্স্ট টাইম পূরণ হবে, সাবস্ক্রাইবও বাড়বে। তাই চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।